বিরতি প্রার্থীরা আসলাম। গণধর্ষণের শিকার নাবালিকার পরিবারে মন্ত্রী বিকাশ দেব বর্মা। তেলিয়ামুড়ায় লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হয় নাবালিকা এবং বর্তমানে তার বাড়িতে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা। পরিবারের পাশে সমবেদনা জানান মন্ত্রী। কার্যত লক্ষ্মী পুজোর রাতে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি থানা এলাকার নাবালিকা কন্যা লক্ষ্মী পুজোর প্রসাদ খেয়ে বাড়ি ফিরছিল, ঠিক সেই সময় গণধর্ষণের শিকার হয় ওই নাবালিকা। ঘটনার পরই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট এলাকায় আজ যান মন্ত্রী বিকাশ দেব বর্মা এবং তারই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ঘটনার তীব্র নিন্দা জানান মন্ত্রী। এই প্রসঙ্গে মন্ত্রী বিকাশ দেব বর্মার কি বক্তব্য উঠে আসছে শুনুন। নমস্কার। গত লক্ষ্মী পূজার দিন একজন আমার বিধানসভার মধ্যে রঙ্গিয়া টিলা এখানে নাবালকের মেয়ের দর্শন হয়েছে, তাই ওকে দেখার জন্য ওর বাড়িতে এসেছিলাম। আমার সঙ্গে সবাই আমাদের নেতৃত্বরা আছে, আগামী দিন যেন তারা সঠিক বিচার পায় তার জন্য আমি পুলিশ মহলকে বলছি এবং যারা এখানে আইনের প্রশাসন আমি তাদেরকে বলবো যেন তারা সঠিকভাবে বিচার পায়। তার জন্য আজকে তাদের সঙ্গে দেখা করা এবং আগামী দিন তাদের পাশে থাকব এবং আছি, তাই আজকে ওর সঙ্গে আমি দেখা করেছি এবং গার্জেনের সঙ্গে দেখা করেছি। যা সাহায্য করা আমি করব আর সরকারের পক্ষ থেকে আমরাও করব। কী করবেন এই ন্যাক্কাজনক ঘটনা? এইটা একদম নিন্দাজনক ঘটনা সমাজের মধ্যে, এটা একদম এটা শোনারও একটা একদম বিশ্রী লাগে। তাই আগামী দিন যেমন এই ধরনের ঘটনার জন্য না হয় তাই প্রশাসন দেখবে। এই লজ্জাজনক ঘটনা এমন নাবালিকা মেয়ে এই সঙ্গে এই ঘটনা। মন্ত্রী বিকাশ দেব বর্মার বক্তব্য আপনারা শুনলেন। ন্যাক্কারজনক ঘটনার তীব্র ভাষায় তিনি নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আগামী দিনে পরিবারের পাশে এবং রাজ্য সরকার থাকবে তিনিও রয়েছেন বলে তিনি দাবি করেছেন এবং বিভিন্নভাবে আক্রান্ত পরিবারের পাশে রাজ্য সরকার দাঁড়াবে, প্রশাসন দাঁড়াবে বলে মন্ত্রী বিকাশ দেব বর্মা আজ আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং সমবেদনা জ্ঞাপন। ধর্ষণকাণ্ডে ধর্ষিতা নাবালিকার বাড়িতে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী আজ তেলিয়ামুড়ায় যান মন্ত্রীর সফরে। তিনি যান নাবালিকার পরিবার এবং সকলের সঙ্গে কথা বলেন, ঘটনা সম্পর্কে জানেন এবং একই সঙ্গে আগামী দিনে প্রশাসন এবং সরকার পাশে থাকবে বলে দাবি করেছেন মন্ত্রী বিকাশ দেব বর্মা। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।